আমরা একটা সিম্পল বিষয় দেখতে যাচ্ছি এটা অনেকে পারে আবার অনেকে হচ্ছে নতুন যারা আছে একেবারে তারা হচ্ছে বুঝে না তো সেই বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার যে ডলার গুলা থাকবে সেগুলা এবং পেওনিয়ার থেকে কিভাবে আমাদের যে ব্যাংক অ্যাড করা থাকবে পেওনিয়ার অ্যাকাউন্টে সেই ব্যাংকে কিভাবে ট্রান্সফার করে এই বিষয়টা আমরা একটু দেখবো সো আমরা প্রথমে হচ্ছে আমি ফাইভারে চলে যাই

আ আমাদের এখানে ফাইবারে এখন আর কাজ করা হয় না আগের মতো যাই হোক সেটা ভিন্ন বিষয় তো যাক এখানে আমরা দেখতেছি মানে হচ্ছে আমাদের 66.50 ডলার আমাদের আছে সো আমরা চাচ্ছি এটাকে আমরা উইথড্র করব উইথড্র করব বলতে আসলে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে আমরা পাঠাবো আমরা তো সরাসরি আসলে ফাইবার থেকে আমাদের ব্যাংকে উইথড্র দেওয়া যায় না ফাইবার যেটা করে সে হচ্ছে পেপাল সাপোর্ট করে আর হচ্ছে পেওনিয়া সাপোর্ট করে সো আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল নেই এই ক্ষেত্রে আমরা পেওনিয়ারটাই ইউজ করি অনলাইন মানি ক্ষেত্রে তো যা আমরা আমরা সবাই জানি এখন উইথড্র করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আর্নিং আসতে হবে তো আমরা আর্নিং এ যদি যাই তাহলে আমরা দেখবো আমাদের এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে টোটালি উইথড্র যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে আমি এতটা অ্যাভেলেবেল আছে উইথড্র করতে পারবো আচ্ছা তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে ট্রান্সফার যেহেতু আমাদের পেপাল অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা যেটা করবো ব্যাংক ট্রান্সফার এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব। আমাদের পেওনিয়ারে এটা ভিন্ন বিষয় যে কিভাবে পেওনিয়ারের সাথে অ্যাড করা হয়েছে সেটা আমি বলতেছি না আমি যেটা ট্রান্সফারের বিষয়টা দেখাচ্ছি সো ব্যাংক ট্রান্সফারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা মেসেজ আসবে এবং বলতেছে ফাইবার উইথড্রো তুমি কি কনফার্মলি উইথড্রো দিতে চাচ্ছো আমি হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এই মেসেজটা আসার পরে দ্যাটস গ্রেট এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের এই মানিটা কিন্তু পেউনিয়ারে চলে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে এখনো আছে বাট আমরা যদি একটা রিলোড দিয়ে আসি তাহলে আমরা দেখবো এটা কিন্তু নেই এই যে জিরো হয়ে গেছে তার মানে আমাদের এই মানিটা কোথায় চলে গেছে আমাদের হচ্ছে পেউনিয়ারে চলে গেছে তো আমাদের একটু ওয়েট করতে হবে আমরা যদি পেউনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করি পেউনিয়ার অ্যাকাউন্ট পেওনিয়ারটা যদি লগ করে দেখব হয়তোবা অনেক সময় চলে আসে খুব তাড়াতাড়ি অনেক সময় পাঁচ সাত মিনিট একটু লেট হয় আমার ক্ষেত্রে যেটা হয় বাকিদেরটা তো আমি জানি না আমি আমারটা বলতেছি পাঁচ সাত মিনিট দশ মিনিট লেট হয় ফাইবার থেকে পেওনিয়ারের টাকাটা অ্যাকাউন্টে আসতে তো আমরা দেখি আসছে কিনা আমরা একটু লগ করে দেখে আসি টাকাটা আসছে কিনা আমাদের এটা টাকা না অ্যাকচুয়ালি ডলার যাই হোক আসছে কিনা আমরা একটু দেখে আসি মেবি এখনো আসেনি বাট একটু সময় লাগবে না এখনো আসেনি এখানে হচ্ছে আমার জিরো পয়েন্ট ফোর জিরো আছে তো এটা আসতে একটু সময় লাগবে আমাদের হচ্ছে একটু সময় লাগবে আমাদের এই ডলারটা আসতে আমরা যদি একটু ওয়েট করি সেটা হচ্ছে পাঁচ সাত মিনিট যদি আমরা একটু ওয়েট করি তাহলে দেখবো আমাদের এটা চলে আসবে অনেক সময় সাথে সাথে চলে আসে তো আমরা একটু ওয়েট করি দেখি আমাদের এটা কখন আসে মোটামুটি হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতো সময় নিছে আমাদের এই যে ফাইবার থেকে আমি যে ডলারটা পাঠাইছি সেটা হচ্ছে পেউনিয়ার আসতে মোটামুটি আমার ক্ষেত্রে হচ্ছে বা মানে বা দশ থেকে বারো মিনিট হচ্ছে টাইম নিছে অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে বাট আমি যতটুকু দেখছি আমার ক্ষেত্রে কখনো দশ পনেরো মিনিটের বেশি সময় লাগেনি ফাইবার থেকে আমাদের এখানে পাঠাইছিলাম না এখান থেকে কিছুক্ষণ আগে আহ সো এটাই কিন্তু আমাদের এখানে জমা হয়েছে আর আগে সম্ভবত ফোরটি সেন্ট ছিল সেটা অ্যাড হয়ে আমাদের এখানে এই ইউএসডি ডলারটা আমাদের এখানে আছে তো যাই হোক এখন আমরা যেটা করব এখন এটা তো আর পে থাকলে হবে না এটাকে আমাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে যেন আমরা ওই টাকাটা খরচ করতে পারি উঠাইতে পারি তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ওঠানোর জন্য আমরা কি করব সেটা করি আমরা এখন যেহেতু আমাদের আগে সবকিছু সেট আপ দেওয়া আছে আর এখানে কিভাবে পে অ্যাকাউন্ট খুলে ওই বিষয়টা তো আমি আর দেখাচ্ছি না আর বা ফাইবারের সাথে কিভাবে অ্যাড করে সেটা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি জাস্ট হচ্ছে উইথড্র কিভাবে করে সেই বিষয়টা তো উইথড্র করার জন্য খুবই সিম্পল আমরা যদি যে এর হোম সেকশন যেটা আছে এখানে যখন দেবো আমাদের এখানে দেখাবে যে কিভাবে উইথড্র করা যাবে কি আসল বিষয় সো আমার এখানে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাড করা আছে আর একটা কথা যেটা সেটা হচ্ছে আমি আসলে কখনো পেওনিয়ার থেকে খুব বেশি হইলে খুব বেশি হইলে তিন দিন সময় নিছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হইতে মানে টাকায় কনভার্ট হয়ে এটা হচ্ছে অনেক ক্ষেত্রে তিন দিন কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দুই দিনে এটা পেয়ে গেছি মানে আমি যদি বলি অনেস্টলি আমার কথা পেয়ে নিয়ে কখনোই আমার হচ্ছে দুই দিনের বেশি সময় নেই নেই মাঝে মধ্যে হঠাৎ যদি কোনো কারণে অফ ডে পরে তাহলে হচ্ছে হয়তো একদিন বেশি সময় নেই কিন্তু আমার ক্ষেত্রে কখনো দুই দিনের বেশি সময় হয়নি বাকিদের কথা আমি বলতে পারবো না তো যাই হোক এখন আমরা এই ব্যালেন্সটা করব করবো আমরা উইথড্রতে ক্লিক করি এটা খুবই ইজি একটা আহ বিষয় ব্যালেন্স উইথড্র করাটা এটা কোনো কঠিন কোনো বিষয় না তো এটাকে উইড্রো করার জন্য আমরা দেখেন উইড্রো অপশনে যখন ক্লিক করলাম তো উইড্রো অপশন থেকে হচ্ছে আমাদের এখানে টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে কত যা আছে সেটাই দেখাচ্ছে আমাদেরকে এবং এই ব্যালেন্সটা হচ্ছে আমরা উইড্রো করতে পারবো তবে আমি একটু সাজেস্ট করব সেটা হচ্ছে একটু ব্যালেন্স কিছু রাখবেন একেবারে খালি করে ফেলবেন না কিছু ব্যালেন্স রাখবেন আহ তো আমরা চাচ্ছি এখানে মানে হচ্ছে এক ডলার এবং হচ্ছে আর খুচরা যেটা আছে সেটা রেখে দিব একেবারে খালি করে উঠালো প্রবলেম নেই বাট একেবারে খালি করাটা ঠিক না ও আর একটা কথা বলে রাখি আমরা হচ্ছে পেও ফাইবার থেকে যদি ব্যালেন্স উইড্রো করতে যাই পেও নিয়ার থেকে সরি সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ব্যালেন্স যেটা সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ ডলারের নিচে কিন্তু উইড্রো করা যায় না এটা মনে রাখবেন আমাদেরকে পঞ্চাশ ডলার হচ্ছে আমরা উইড্রো করতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু বলে দিছে মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম হচ্ছে আমরা একটা ট্রানজেকশনে এত উইথড্র করতে পারবো দশ হাজার ইউএসডি তো যাক এটা হচ্ছে আমাদের লিমিট আর ফাইভারের যেটা সেটা হচ্ছে ফাইভার থেকে আমরা বিশ ডলার হইলে উইড্র করে ফেলতে পারবো কিন্তু পেউনিয়া থেকে এর নিচে উইড্র করা যাবে না তো আমরা চাচ্ছি এখান থেকে হচ্ছে পঁয়ষট্টি ডলার উইড্র করে ফেলি আমরা পঁয়ষট্টি ডলার যদি আমরা উইড্র করি আর পঁয়ষট্টি লিখলাম যে আমি পঁয়ষট্টি ডলার উইড্র করতে চাচ্ছি আর যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই এটা এখানে আসবে যাই হোক আর এখানে ডিসক্রিপশন দরকার নাই এটা অপশনাল দিলেও দিলেন না দিলেও নাই সো সবকিছু এতটুকু তো কমপ্লিট থাকলে ইউএসডি ব্যালেন্স আর যদি আমরা এখন রিভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে কত আসে আজকের ডলারের রেট সোশ্যাল ইসলামী ব্যাংকে আসবে এবং অ্যামাউন্ট হচ্ছে আমার পঁয়ষট্টি ইউএসডি এবং সেটা যদি আমরা আজকের ইউএসডি রেট হচ্ছে তিরাশি পয়েন্ট এত এত বিডিটিতে সো পাঁচ হাজার চারশো দুই টাকা চল্লিশ পয়সা আমি হচ্ছে পাচ্ছি আজকের রেটে আর কি তো যাই হোক আমি হচ্ছে আই কনফার্ম এখানে কনফার্ম করে ডিটেলস আমরা হচ্ছে উইন্ডোতে দিয়ে দিই তো ভেরিফিকেশন চাইতে পারে মোবাইলে এখন তো পেওনিয়ার মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠায় তো আমি দেখি আমার ভেরিফিকেশন কোডটা আসছে কিনা আমার মোবাইলে তাহলে কোডটা দিতে হবে হ্যাঁ চলে আসছে আমি কোডটা দিচ্ছি টু সেভেন তারপর হচ্ছে ফাইভ এইট সেভেন সো এটা দিলাম সাবমিটে ক্লিক করি সো আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে চলে যাবে সো ওরা কি বলে একটু আমরা দেখি আসি উইল সেন্ড ইউ এ কনফার্মেশন ইমেল শর্টলি ওরা হচ্ছে আমাকে একটা কনফার্মেশন ইমেল দিবে সেন্ড করবে চেক দ্যাট ইমেল ডিটেলস হোয়েন ফান্ডস রিচ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ওইটা হচ্ছে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন অ্যাড হবে তখন হচ্ছে আমাকে একটা মেসেজ হচ্ছে দিবে

হচ্ছে ব্যাংক থেকে এমনিতেই মেসেজ চলে আসে তো এই হচ্ছে মোটামুটি বিষয় ফাইবার থেকে কিভাবে পেওনিয়ারে নিবো আর পেওনিয়ার থেকে কিভাবে আমরা আহ উইড্রো দিবো তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট কোনো ভিডিও না হয়তো বা নতুনদের কাজে লাগতে পারে থ্যাংক ইউ